তো এই ধরনের প্রশ্নকে কত তাড়াতাড়ি করা যাবে তার জন্য আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন তো এই প্রশ্ন হচ্ছে এখানে একের পরিবর্তে যদি অন্য সংখ্যা থাকে বা প্লাস প্লাসের জায়গায় যদি মাইনাস চিহ্ন থাকে তবুও আপনারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই ধরনের প্রশ্নের মধ্যে সবার প্রথমে দেখবেন শেষের ভগ্নাংশনটি কি রয়েছে শেষের ভগ্নাংশ রয়েছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রির মধ্যে সবার প্রথমে ওপরের সংখ্যাটি আগে লিখবেন এবং নিচের যে সংখ্যাটি আছে তার পাশে লিখবেন এরপরে কাউন্ট করবেন এখানে কতগুলো সংখ্যা রয়েছে এক রয়েছে এক দুই তিন চারটি ওপরে চারটি ডট দিয়ে দেবেন এরপর এই পেছনের সংখ্যাটির সঙ্গে সামনের সংখ্যাটি যোগ করবেন যেহেতু এখানে সব সিম্বল প্লাস রয়েছে তাই তিন আর এক যোগ করলে কত হবে চার চার আর তিন যোগ করলে হবে সাত সাত আর চার যোগ করলে হবে এগারো এগারো সঙ্গে সাত যোগ করলে হবে আঠারো তো এবার উপরের সংখ্যাটি আমরা আগে লেগেছিলাম এবং নিচের সংখ্যাটিকে পরে লেগেছিলাম লাস্টের যে দুটি সংখ্যা রয়েছে সামনের সংখ্যাটি উপরে ছিল এখানে সামনের সংখ্যাটিকে উপরে লিখবেন এবং পেছনের সংখ্যাটিকে নিচে লিখবেন আঠারো এটি হচ্ছে অ্যান্সার বোঝা গেল এইভাবে অঙ্কটি করলে কত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যায় তো একই রকম আরেকটি অঙ্ক দেখি নিই তো এই অঙ্কটি আগের অঙ্কটির মতোই শেষের ভগ্নাংশটি ওপরের সংখ্যাটি আমরা আগে লিখব এবং নিচের সংখ্যাটিকে তার পাশে পরে লিখবো এবার দেখব যোগ চিহ্ন আছে সব প্লাস আর তার আগে এক 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 কটি রয়েছে এক দুই তিন চার পাঁচটি পাঁচটা ডট দেব আমরা পাঁচটা ডট দেব এখন আমরা শেষেরটির থেকে আগেরটিকে যোগ করব সব সময় শেষেরটির সঙ্গে আগেরটি যোগ করলে হবে পাঁচ এবার এর সঙ্গে এর যোগ করব পাঁচ আর তিন হচ্ছে আট আটের সঙ্গে পাঁচ যোগ করব থার্টিন আটটা ডট হবে সরি এবার থার্টিনের সঙ্গে আট যোগ করব টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সঙ্গে থার্টিন যোগ করলে থার্টি ফোর তো যেই সংখ্যাটি শেষে রয়েছে তাকে আমরা নিচে লিখবো থার্টি ফোর তার আগে যেটি রয়েছে টোয়েন্টি ওয়ান ওপরে লেখবো এটি হচ্ছে অ্যান্সার এবার যদি এই সংখ্যাগুলির চিহ্নগুলির জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমরা কীভাবে করবো তো পরবর্তী অঙ্কটিতে আমরা দেখে নেব এই অঙ্কটিতে আমরা সেম আগের মতো উপরের সংখ্যাটিকে আগে লিখব এবং নিচের সংখ্যাটিকে তার পাশে লিখব এক দুই তিন চার চারটি ডট দিব এক দুই তিন চার এবার সিম্বল কি রয়েছে বিয়োগ রয়েছে তাহলে চারের থেকে এক বিয়োগ করবো চারের থেকে এক বিয়োগ করলে শেষের থেকে প্রথম একটি বিয়োগ করি পেছনের থেকে তার আগেরটি বিয়োগ করি তাহলে হবে থ্রি এবার থ্রির থেকে বিয়োগ করব চার হবে -1 minus -1 ওয়ান এবার মাইনাস ওয়ান থেকে বিয়োগ করবো আমি থ্রি কে তো তাহলে মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস এটা যোগ হবে কিন্তু মাইনাস এবার মাইনাস ফোরের থেকে আমি বিয়োগ করবো মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করব মাইনাস ফোর প্লাস হয় ইকোয়াল টু প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে মাইনাস থ্রি হবে কারণ বড় সংখ্যার সামনে বিয়োগ রয়েছে তাহলে মাইনাস থ্রি তো শেষের সংখ্যাটি আমাদের নিচে বসবে এবং তার আগের সংখ্যাটি ওপরে বসবে মাইনাস মাইনাস কাটবে অ্যান্সার হবে ফোর বাই ঠিক আছে এবার মাইনাস দিয়ে যদি অঙ্ক আসে তাহলে এভাবে করতে হবে এবার এই অঙ্কটিকে আমরা তাড়াতাড়ি করব ঠিক আছে উপরের সংখ্যা যা আছে তাই হবে সামনে হবে দুই তারপরে লিখব আমরা তিন এক দুই তিন চার চারটি ডট দিব আবার চারটি ডট এবার তিনের থেকে দুই গেলে মাইনাস করব যেহেতু মাইনাস চিহ্ন আছে তিনের থেকে দুই গেলে হবে এক এবার একের থেকে তিন যদি আমি বিয়োগ দিই তাহলে মাইনাস টু মাইনাস টু এর থেকে এক যদি বিয়োগ দিই তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রির থেকে যদি আমি টু বিয়োগ দিই মাইনাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে শেষের সংখ্যাটা নিচে হবে মাইনাস ওয়ান তার আগেরটা উপরে হবে মাইনাস থ্রি মাইনাস মাইনাস কাটবে অ্যান্সার হবে থ্রি এবারে প্রশ্নটি হলো এক্স ইকাল টু এত হলে টু এক্স প্লাস সেভেন বাই ফোর কত হবে তো আগের মতোই আমরা অঙ্কটা করব এখানে ওয়ান বাই দেওয়া আছে তার জন্য ওয়ান বাই এক্স হবে ঠিক আছে তো অঙ্কটাকে সোল কীভাবে করবো ভগ্নাংশের শেষের ভগ্নাংশের উপরে যেটা রয়েছে আগে লিখবো আর নিচেরটা তার পাশে লেখব পরে এক দুই তিন চার এক দুই তিন চারটে দিব প্লাস আছে জন্য আমাকে যোগ করতে হবে দুই আর এক তিন তিন দুই

এক্সের জায়গায় আমি এক্সের মান বসিয়ে দেবো তাই তো টু ইন্টু তেরো বাই আট প্লাস সেভেন বাই ফোর টু ইন্টু তেরো বাই আট কোথার এক্স মান তেরো বাই সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে দুই দিয়ে কাটবে চার এবার এদের লসাগু যদি করা হয় চার হবে তেরো প্লাস সেভেন হচ্ছে কত সহজেই অঙ্কটা করা গেল তো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসলে এইভাবেই করবেন তাড়াতাড়ি হয়ে যাবে খুব এবার আমরা আগের অঙ্কগুলিতে দেখেছিলাম যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ছিল ঠিক আছে এখন ওয়ান বাই টু প্লাস এখানে সিম্বলটা আলাদা মানে সংখ্যাটা আলাদা আর কি ঠিক আছে দুই এক তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব এই ক্ষেত্রে একই নিয়ম হবে শুধু একটু পরিবর্তন হবে ওয়ান বাই যা ছিল আমরা তাই লিখবো এক সামনে হবে পেছনে আট এবার তার ওপরের যে ওয়ান প্লাস রয়েছে এটাকে প্লাস ওয়ান লেখবো উপরে তার পাশে লিখবো প্লাস টু এবার আটের সঙ্গে এক গুণ হবে গুণ ফল যেটা বেরোবে তা হবে যোগ একের সঙ্গে আট একে আট আর একে নয় ঠিক একইভাবে নয়ের সঙ্গে দুই গুণ হবে এবং যা বেরোবে তার সঙ্গে আট যোগ হবে তাই তো নয় দু আঠারো আঠারো আর আট ছাব্বিশ ছাব্বিশ তাহলে আমাদের শেষের সংখ্যা কত ছাব্বিশ ছাব্বিশের আগে কী রয়েছে নয় নয় বাই ছাব্বিশ এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল ঠিক আছে পরের অঙ্কটা দিচ্ছি তো এই অঙ্কটাতে কীভাবে করবো একই শেষের ভগ্নাংশটার উপরের সংখ্যাকে আমি আগে লেখব তারপরে নিচেরটাকে তার পাশে লিখব এবার এখানে এক নেই কি রয়েছে দুই আর তিন তো শেষের ভগ্নাংশের সাথে যেটা রয়েছে তাকে প্লাস থ্রি তার পাশে যেটা রয়েছে প্লাস টু এর সঙ্গে এর গুণ হবে যা বেরোবে তার সঙ্গে এটা প্লাস হবে তিন চার বারো আর একে তেরো এবার সেম একইভাবে তেরোর সঙ্গে দুই গুণ করব যা বেরোবে তার সঙ্গে চার যোগ হবে তেরো দুই গুণ ছাব্বিশ আর চার কথা হলো তিরিশ তাহলে আমাদের কি বেরিয়ে গেছে তাহলে ওয়ান ফোর থার্টিন থার্টি তো শেষের সংখ্যা রয়েছে আমাদের থার্টি যেটা নিচে বসবে আর তার আগের সংখ্যাটা এটা হয়ে গেল এবার আমাদের এখানে যদি এক থাকতো আমরা একইভাবে করতে পারতাম এইভাবে প্লাস প্লাস উপরে যেভাবে গুণ করে করেছি তো আমাদের একইভাবেই অ্যান্সারটা আসবে যদি এখানে এক আর এক থাকতো তাহলে আমাদের কি হতো মনে করুন এখানে এক আর এখানেও এক রয়েছে তাহলে কি হবে ওয়ান আগে হবে তারপরে হবে চার এর সঙ্গে এক উপরে লিখবো প্লাস তারপরেও আমরা যদি এখানে এক থাকতো তাহলে এটা প্লাস ওয়ান এখানে লিখবো তাই তো চারকে চার চার একে পাঁচ ঠিক আছে চারকে চার এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করবো চারকে চার আর একে পাঁচ তাই আমরা একের সময় আমরা কীভাবে হিসাব করি চার রেখে পাঁচ ডাইরেক্ট এখানে পাঁচ বসিয়ে দিতাম ঠিক আছে তারপরে কি করতাম শেষেটার সঙ্গে পরেরটা আবার যোগ মানে তার আগেরটা পাঁচারে কে নয় তো এটা এইভাবে হতো পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ প্লাস ফোর এই টু নাইন তো এভাবেও করা যায় কিন্তু ওইভাবে করলে আরও তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে তো ব্যাপারটা এইভাবেই এসেছে ওখান থেকে আশা করি বোঝা গেল এবার এই অঙ্কটা আমরা তাড়াতাড়ি করব শেষের ভগ্নাংশ ওয়ান নিচে যেটা আছে সেটা পাশে নেবো পাঁচ এবার এই সংখ্যাটাকে ঠিক শেষেরটার উপরে লিখবো প্লাস টু তারপর আছে প্লাস ওয়ান তারপরে আছে প্লাস থ্রি পাঁচ দুগোনো এটার সঙ্গে এটা গুণ করবো পাঁচ দুগোনো দশ আর একে এগারো এগারো হবে ঠিক এর নিচে আবার এর সঙ্গে গুণ করবো এগারোকে এগারো এগারো আর পাঁচ কত হয় ষোলো এর নিচে লিখবো এবার ষোলোর সাথে তিন গুণ করবো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে এগারো যোগ উনষাট ঠিক আছে এবার আমাদের শেষে কি রয়েছে ঊনসাইট যেটা আমাদের নিচে বসবে এবং তার আগে যেটা রয়েছে ষোলো উপরে বসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো খুব সহজেই অ্যান্সারগুলো আমরা বের করতে পারবো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না